আল্লাহর কাছে যেতে চান? আমি জবাব চাচ্ছি, আল্লাহর কাছে যেতে চান? সবাই চান? আল্লাহ পাক বলছেন, আমার কাছে যদি আসতে চাও ওয়াসজুদ ওয়াক্তারি, সুবহানাল্লাহ কর, ওয়াসজুদ ওয়াক্তারি, সেজদা দাও আর আমার কাছে এসে যাও, সুবহানাল্লাহ। সেজদা দিলেই কাছে আসবা, সেজদা ছাড়া কাছে আসা যাবে না। যত সেজদা দিবে ততই কাছে চলে আসবে। এই জন্য নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবীজি বলেছেন, বান্দা যখন সেজদা দেয়, বান্দা একদম আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যায়। সেজদা যখন দিবে, চিন্তা করবেন আল্লাহ পাকের কাদম মোবারকের উপরে আমার মাথা রেখে দিলাম, কলিজা ঠান্ডা হয়ে যাবে, এরকম একটা সেজদায় কলিজা ঠান্ডা হয়ে যাবে, একটা সেজদায় মাথা উঠাইতে ইচ্ছা করবে না। যদি এই খেয়াল করতে পারেন যে আমার মাথা, আমি আমার আল্লাহ, আমার রব, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ পাকের পায়ের উপরে আমার মাথাকে ছেড়ে দিলাম, এটি হচ্ছে সেজদার ধরন। শিরক থেকে বাঁচতে হবে, এটাই নবীদের দাওয়াত ছিল। আল্লাহ পাক বলছেন সোজা রাস্তা বলে দেওয়ার, ও আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এ হলো সেই সোজা রাস্তা, যেই রাস্তায় আল্লাহরে পাওয়া যাবে। নবীজি মক্কা নগরীতে 13টি বছর নবুয়ত পাওয়ার পর 13টি বছর ধরে এই দাওয়াতগুলি দিয়েছিলেন, তাই আমি স্বার্থবাদীরা সহ্য করতে পারে নাই বলি নবীকে মারধর করেছিল। নবীজি তিনি বলেন নাই, এই মক্কার আমি ক্ষমতাধর হব, আমি মক্কার মালিক হব, সোনা চাই, দানা চাই, টাকা চাই, পয়সা চাই বলেন নাই। তিনি শুধু এই কথাগুলিই বলেছেন, এক আল্লাহর গোলামি করো, এই কথাই তারা বরদাস্ত করতে পারে নাই বলে আবু জাহাল, আবু লাহাব, কাফের বেঈমানগুলি আবু তালিবের কাছে গিয়ে যখন প্রস্তাব করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন না দেন, এর বিনিময়ে টাকা পয়সা সোনা দানা যা চায় সব দেব। হুজুরের কাছে প্রস্তাব এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচাজি, ওরা যেটা দিতে পারি সেটা তো স্বাভাবিক, যেটা দিতে পারবে না তাও যদি দিতে পারে, যেমন আকাশের সূর্যটা ধরে নে, ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ ধরে নে যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। আমি আসছি তো এই কাজ করার জন্য, তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। মানুষের চিন্তা চেতনা সব ঘুরাইয়া আল্লাহর দিকে, কার দিকে? আগুনের দিকে নয়, মূর্তির দিকে নয়, কোন মানুষ, কোন ব্যক্তির দিকে নয়, চেহারা ঘুরাইয়া ডাইরেক্ট আল্লাহর দিকে করার জন্যই আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছিলেন।